বারো, ষোলো, বিশ ও 35 দ্বারা 5 অঙ্কের একটি ক্ষুদ্রতম সংখ্যা নিঃশেষে বিভাজ্য। কত বলেছে? 3 দ্বারা বিভাজ্যতার নিয়মটি লিখো। 35 3 দ্বারা বিভাজ্য কি? আমাদেরকে কত বলেছে যে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম, মানে 3 দ্বারা কোনো সংখ্যা নিঃশেষে বিভাজ্য হয় কি না সেটা আমরা কীভাবে জানবো, কীভাবে বুঝবো? সেটা হইতে হলো কি, এই 3 দ্বারা যদি বিভাজ্য হইতে হয় কোনো সংখ্যা, তাহলে ওই সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হইতে হবে। তাহলে ওই সংখ্যাটি কী হবে? 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, কোনো ভাগশেষ থাকবে না। আমরা যদি এরকম দেখি যে 63, 6, 10, 3, 63, এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কি না, তাহলে আমরা কীভাবে বুঝবো? যত বড় সংখ্যাই দেওয়া থাকুক, তাহলে আমরা এই সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি যদি যোগ করি, 6 যোগ 3 সমান আসে কত? 9। এই 9 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য 9। আমরা যদি লিখি এই 9 ভাগ 3 সমান আসে 3 থেকে 9, অর্থাৎ 3 দ্বারা, এই 3 দ্বারা আমাদের এই 63 নিঃশেষে বিভাজ্য হবে। আমরা 3 দ্বারা ভাগ করে দেখি, এই 6, 10, 3, 63, 3 2 গুণে 6, এরপর আমরা দেখি এরপর 3 নামলে আসে 3 একে 3, 21, 63, 3 একে 3, তাহলে নিঃশেষে বিভাজ্য হলো। তাহলে আমাদেরকে কী করতে হবে, যে এই নিয়মটা হচ্ছে যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাইলে আমরা লিখি, আমাদেরকে নিয়মটা লিখতে বলা হয়েছে যে কোনো সংখ্যা, এই কোনো সংখ্যা সংখ্যার বিভাজ্য হলে তাহলে ওই সংখ্যাটা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে ওই সংখ্যাটা, আমরা যেই সংখ্যায় 63 আমরা যেই সংখ্যাটা ধরেছিলাম এরকম, তাহলে ওই সংখ্যাটা বা সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, 3 দ্বারা বিভাজ্য হবে, বিভাজ্য হবে, বিভাজ্য হবে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে এরপর বলা হয়েছে যে এই 35, আমাদেরকে বলা হয়েছে যে এই 35 3 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে একবারে সহজ, আমরা এই 3 35 এর 3 আর 5 যোগ করে দেখবো 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। তাহলে আমরা বলতে পারবো যে এই সংখ্যাটি, 35 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে 35 সংখ্যাটির অঙ্কগুলো যোগফল, আমরা এই 35 সংখ্যাটির যোগফল সমান আসে এই 3 যোগ 5 সমান আসে কত? 8। 8 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে আমরা বলতে পারি এই, সুতরাং এই 8 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়, বিভাজ্য নয়। যেটা আমরা এখানে দেখেছি, এই 9 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, এই 6 আর 3 যোগ করলে পেয়েছি। তাহলে সুতরাং আমরা বলতে পারি, সুতরাং এই 35 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এটাই আমাদের অ্যান্সার কয়ের। এরপরে আমাদেরকে খতে অ্যান্সার করতে বলেছে। খতে বলেছে মৌলিক উৎপাদকের সাহায্যে সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো। এই লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সবচেয়ে ছোট গুণিতকটা এই সংখ্যাগুলোর মধ্যে, এই সংখ্যাগুলোর উৎপাদক, এই উৎপাদকের সাহায্যে বলেছে 12, 15, 16, 20, 35 এর উৎপাদকের সাহায্যে, মৌলিক উৎপাদকের সাহায্যে কী করতেছে? লসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা নির্ণয় করি, আমরা প্রথমে কী করবো, 12-র মৌলিক উৎপাদক বের করব। তাহলে 12-র মৌলিক উৎপাদক বের করলে হয় আমরা প্রথমে কী করবো, 2 দিয়ে, তাহলে 6 দুগুণে 12, তারপর আবার 2 দিয়ে, তাহলে 3 দুগুণে 6। এরপর হচ্ছে আমাদের 16, 20কে আমরা 2 দিয়ে দিলে 10 দুগুণে 20, আমরা মৌলিক উৎপাদকগুলি বের করতেছি। এবারে 2 দিয়ে দিলে 5 দুগুণে 10, এরপর আমাদের আছে 35, 35কে আমরা যদি 3 দিয়ে যাই না, তাহলে 5 দিয়ে 5 7 এই 35। তাহলে আমরা সংখ্যাগুলোর লসাগু লিখি, তাহলে সুতরাং এই সংখ্যাগুলোর লসাগু সমান, তাহলে সুতরাং এই আমাদের এই কমন যেগুলো আছে আমরা সেগুলো লিখব। এই এখানে 2 কমন আছে, আমরা কমন ইনটু আনকমন, এই 2 এখানে আছে, এখানে আছে, এখানে না, তাহলে আমরা 2 লিখলাম, গুণ আমরা যদি লিখি তাহলে এখানে আমরা এই 2 আবার 2 কমন দেখি কোনটা কোনটা আছে বাদ যাবে। এখানে 2 আছে, 16-র মধ্যে আছে, 20-এর মধ্যে আছে, তাহলে 2 গুণ আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে আমাদেরকে লসাগু নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা বের করি, এখানে 3 আছে,
আমরা এখানে তিন আছে, এখানে নাই, তাহলে তিন গুণ হবে আমরা এই যে আবার যদি দেখি এই দুই এখানে আছে, এখানে নাই, তাহলে দুই গুণ হবে আমাদের এখানে দুই আছে, এখানে দুই, তারপরে আমরা যদি দেখি আমাদের এইখানে যদি দেখি এখানে আমরা ফাইভ পাঁচ আছে, এইখানে পাঁচ আছে, তাহলে বাদ গেল আর ছিল মাত্র কত সাত, এ আমাদের সাত রয়েছে, তাহলে আমরা পাই এখানে সাত, এ সাত, তাহলে এগুলি গুণ করলে আমরা পাই লসাগু সমান আসে, এই লসাগু সমান আসে। আমরা ক্যালকুলেটারের সাহায্যে গুণ করি, এই দুই গুণ দুই গুণ তিন গুণ দুই গুণ দুই গুণ পাঁচ গুণ সাত সমান আসে এই 1680, তাহলে 1680। তাহলে এই সংখ্যাগুলোর লসাগু সমান এই 1680। তাহলে এই সংখ্যাগুলোর লসাগু আমাদেরকে নির্ণয় করতে বলেছে, তাহলে সুতরাং এই লসাগুলো হচ্ছে কত, এই 1680। তাহলে এই সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করা হলো, এরপর আমরা গতে অ্যান্সার করব। বলা হয়েছে যে আমরা প্রশ্নে যদি দেখি যে এখানে বলা হয়েছে যে গতে বলা হয়েছে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো, আমরা কি সবচেয়ে ছোট সংখ্যাটা কি সংখ্যাটা, এই 12, 16, 20, 35 দ্বারা পাঁচ অঙ্কের একটি ক্ষুদ্রতম সংখ্যা নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ কোনো বাঁক শেষ থাকবে না, তাহলে আমরা কি করব, আমরা এই পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা জানি কত, এক দিয়ে চারটে শূন্য, তাহলে 12, 16, 20, 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য হইতে হলে এদের লসাগুটেই হবে, লসাগুতে যে ভাগ করে ভাগ করে দেখতে পারবো, তখন আমরা বলতে পারবো যে সংখ্যাটি কি নিঃশেষে বিভাজ্য হবে কি হবে না। তাহলে আমরা এর লসাগু জানি এই 1680, তাহলে 1680 পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ যায় না বা নিঃশেষে বিভাজ্য হয় না, তাহলে কী করতে হবে আমরা যদি দেখি গতে 1680 এটা, তাহলে এই সংখ্যাটা দ্বারা আমরা জানি, আর আমরা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করি, আমরা জানি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান কি হবে, এই এক দিয়ে চারটি শূন্য, তাহলে তো সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, পাঁচ অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা, এর থেকে আর কোনো ছোট সংখ্যা নেই, কিন্তু আমাদেরকে বলা হয়েছে 12, 16, 20, 35 দ্বারা বিভাজ্য হইতে হবে এই এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা যা পাঁচ অঙ্কের। আমরা যদি এই ভাগ করে দেখি যে এই পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি যদি নির্ণয় করতে হয় তাহলে আমাদেরকে এই 1680 দ্বারা এই আমরা 10,000কে ভাগ করতে হবে, পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটাকে ভাগ করতে হবে, তাহলে আমরা লিখি এই 1680 ভাগ করব আমরা এই পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, এক দিয়ে চারটি শূন্য এটা, তাহলে আমরা ভাগ করি, তাহলে কত বাদ যাবে আমরা এখানে 1680, তাহলে আমরা দেখি পাঁচ বাদ দিলে প্রায় 10-এর কাছাকাছি যাবে, কেননা 16 আছে দেড় গুণ, তাহলে পাঁচ বাদ দেই, তাহলে 5, 0, 0, তারপরে 8, 5, 8, 40, 7, 4, আর পরে আমরা 5, 6, 30, 30, 4, 34, আর 5, 1, 5, 3, 8, 84, 5, 16, 80 কাছাকাছি, তাহলে বিয়োগ করলে পাই 0, 0, 6, তারপর হচ্ছে 1, তাহলে 1600। তাহলে নিঃশেষে বিভাজ্য সংখ্যাটা হবে এই 1000 থেকে, 10,000 থেকে এত কম, আমরা যদি 10,000 থেকে এই এক দিয়ে চারটে শূন্য, এর থেকে যদি আমরা 1600 বিয়োগ দিয়ে দিই তাহলে আমাদের পাঁচ অঙ্ক থাকবে না। আমরা দেখি যে এখানে দেখি যে এই পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদের পাঁচটি অঙ্ক থাকতে হবে, এর থেকে যদি আমরা 1600 বিয়োগ দিয়ে দিই, 1600 বাদ দিই, তাহলে এই সংখ্যাটি যে সংখ্যাটি পাওয়া যাবে এই সংখ্যাটি কিন্তু 1680 দ্বারা বিভাজ্য হবে, তাহলে আমরা বিয়োগ করি 0, 0, 4, তারপরে হচ্ছে আমাদের এই এখানে 2, 8, এই 84, তাহলে এই সংখ্যাটা তিন অঙ্কের হয়ে যায়, এটা হচ্ছে চার অঙ্কের হয়ে যায়, চার অঙ্ক আমাদেরকে বলেছি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে। তাহলে এই যদি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হয় তাহলে কিন্তু কী করতে হবে, আমরা এই 1680 থেকে আমরা 1600 বিয়োগ করবো, তাহলে 80 আমাদের এই সংখ্যার সাথে যোগ করলেই আমরা এই 10,000-এর সাথে এক দিয়ে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে, তাহলে আমাদের কী হবে নিঃশেষে বিভাজ্য হবে এবং পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে।
তাহলে আমরা বলতে পারি যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে এই সংখ্যাটি থেকে, এই 1600 কম, অথবা এই সংখ্যাটি থেকে আমরা 1680 থেকে 1600 বিয়োগ করলে এত বেশি। তাহলে আমরা লিখি, তাহলে আমরা যদি বিয়োগ করি যে এই 1680 থেকে 1680 বিয়োগ আমরা পাই এই 1600 সমান আসে এই 80, আমরা বিয়োগ করলে পাই 80 এটা। তাহলে এই 80 যদি আমরা যোগ করে দিই কিসের সাথে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে, তাহলে আমরা এরকম যদি দেখি, আমরা এরকম যদি দেখি 3 দিয়ে আমরা যদি 10কে ভাগ করি, এই 10 তাহলে 3 তারিখে 9, এটা আসে কথা 1। তাহলে আমরা এই 1 যদি 10-এর থেকে বাদ দিয়ে দিই, বিয়োগ দিয়ে দিই, তাহলে কী হবে, 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, তাহলে কী হবে, 10 থেকে যদি আমরা 1 বিয়োগ দিয়ে দিই তাহলে সংখ্যাটা আসে কত, 9। তাহলে 2 অঙ্কের হয়ে যাবে, 2 অঙ্কের হয়ে যাবে, 1 অঙ্কের হয়ে যাবে, 2 অঙ্কের থাকবে না। বা আমরা আরেকটি পদ্ধতি কী করা যায়, আমরা 3 থেকে যদি আমরা এই 1 বিয়োগ করে দিই তাহলে এটা কী হবে, 2। এই 2 যদি আমরা 10-এর সাথে যোগ করি, 10 যোগ 2 সমান আসে কত, 12। এই 12 কিন্তু 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে এই 12 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে আমরা এই 2 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 12, যা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, এর থেকে আর কোনো ছোট অঙ্ক নেই। তাহলে আমাদেরকে কী করতে হবে, এই ভাজক থেকে ভাগশেষ বিয়োগ করে যেটা আসে এটা আমরা এই বাহ্যের সাথে যোগ করলেই সংখ্যাটা সমান, সংখ্যা সমান হবে, আমরা এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যোগ আমরা করব কত, এই 80, এই 80 যোগ করলাম। তাহলে এটা যদি হয় এই কত হবে আমাদের, এটা শূন্য যোগ করলে হয় এই 1 দিয়ে 2টা শূন্য যোগ এরপরে 80, তাহলে এই সংখ্যাটা কি হবে, আমরা 12 দ্বারা ভাগ যাবে, 16 দ্বারা ভাগ যাবে, এবং 20 দ্বারা ভাগ যাবে, 35 দ্বারা ভাগ যাবে, নিঃশেষে বিভাজ্য হবে। আমরা একটু চেক করে দেখি, যদি আমরা এই 1 দিয়ে 80কে ভাগ করি, 1000 10,080 ভাগ যদি আমরা দিই 16, তাহলে নিঃশেষে বিভাজ্য হবে, কোনো দশমিক যুক্ত সংখ্যা নেই। বা আমরা এটা যদি আবার দেখি, 80 10,080 ভাগ 35, নিঃশেষে বিভাজ্য হবে 288, নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমাদের 5 অঙ্কেরও থাকলো, এখানে কয়টি অঙ্ক, এই 5 অঙ্ক, তাহলে 5টি অঙ্ক, 5টি অঙ্ক থাকলো। আমরা যদি এই অঙ্কটা দেখি তাহলে এটাকে লিখি 4 অঙ্ক, এটাও কিন্তু কী হবে, এই 16, 20, 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য, কিন্তু এটা হয়ে গেলো আমাদের এই 4 অঙ্ক বিশিষ্ট, তাহলে এটা হবে না। আমাদের কাছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যে সংখ্যাটি 12, 16, 20, 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাহলে এটাই আমাদের অ্যান্সার।